মানুষ যদি তোক বিশ্বাসী না হয় সে আত্মহত্যাকারী হবেই মানুষ যখন যেটা চায় তখন সেটা না পেলে সে হতাশায় ভোগে আর হতাশার পরিণাম হচ্ছে অবশেষে আত্মহত্যা যেটা এখন খুবই বেড়ে গেছে ছোট্ট ছোট্ট ছেলেবিলি আগে জিজ্ঞাসা করে এই ডিগ্রির শেষ পরিণতি কি আমি হবটা কি শেষে এবার তুমি কী হবা তো আল্লাহ ঠিক করে রাখছো তোমাদের চিন্তা করতে হবে না ভালো এবং মন্দ দুটোই মিনাল্লাহ এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা অবশ্যই হতাশায় ভুগব এবং আত্মহত্যা করব আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি খাটল আল্লাহ রসুল বলতে পারেন সেটা আমরা বলতে পারি তার কাছে ওই নাজিল হয় ওই লোকটা যে তীব্র বেগে জাহাত করছিল সে আমাদের হিসাব হলে আমরা বীর বিক্রম পুরস্কার দিবস থাকতাম কিন্তু না আল্লাহ রসুল বললেন ও জাহান নাম একটু পরেই সে আত্মহত্যা করলো আচ্ছা কোরআন বলছে না খবর দা তোমরা আত্মঘাতী হয়ে না নিজেদেরকে তোমরা হত্যা করো না লেখাপড়া শিখবেন জ্ঞান অর্জনের জন্য আপনার তগদির পাল্টানোর ক্ষমতা আপনার নাই পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যে আল্লাহর রিজিকের দায়িত্ব তার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নেই এই বিশ্বাস নিয়ে আপনাকে কাজ করতে হবে এই লেখা আবার কি হবে মাদ্রাসা পড়ারা বলে এ পড়ি লাভটা কি এখানে পড়ি কি হবে আলিয়া পড়াই ভালো ভালো চাকরি পাওয়া যাবে আলিয়া শেষ এবার কী হতে হবে তাহলে ইউনিভার্সিটির ডিগ্রিটা নিয়ে আসে এবার ইউনিভার্সিটি পড়বে একটা ছেলেকে কীভাবে ঘুরতে হচ্ছে দেখেন আগে পড়তেছে আমাদের এখানে এরপরে যাচ্ছে আলিয়াতে আলিয়া শেষ করে যাচ্ছে ইউনিভার্সিটিতে ডিগ্রি সব শেষ এখনও চাকরি পায়নি এখন হাউস চাষ করতেছে যত বই আছে সব বই পড়া শেষ যাতে বিশেষ পরীক্ষায় সে পাশ করতে করে বিসিএস পাশ করার পরও ছয় বছর করে চাকরি পায়নি ও কী করবে এখন এখন তোকে আত্মহত্যা করতেই হবে প্রায়ই পত্রিকা এগুলো আসতেছে মানুষ যখন যেটা চায় তখন সেটা না পেলে সে হতাশায় ভোগে আর হতাশার পরিণাম হচ্ছে অবশেষে আত্মহত্যা যেটা এখন খুবই বেড়ে গেছে এই বিষয়গুলো থেকে যুবকদেরকে আমরা সাবধান করছি তোমার তো নির্ধারিত হয়ে গেছে তোমার মায়ের গর্ভে সেটাকে কেউ ঠেকাতে পারবে না এ বিশ্বাসটা আগে রাখো আমরা তো ছোট ছিলাম তো এত কিছু ছিল না আমরা জানতাম না কিছু কোনটা কমই কোনটা আলিয়া কোনটা কি মাথামুণ্ডে কিছুই বুঝতাম না আবার নিয়ে গেছে চলো পড়তে হবে এখানে পড়েছি ভবিষ্যতে কী হবে সে চিন্তা আমরা করেছি নাকি নলেজ ফর নলেজ শেখ জ্ঞান হবে গনে জ্ঞান শিক্ষার জন্য চোখ কণ ফুটেছে এখন তো দেখতে পাচ্ছি বাপরে বাবু এ কি ছোট্ট ছোট্ট ছেলেবিলি আগে জিজ্ঞাসা করে এই ডিগ্রির শেষ পরিণতি কি আমি হবোটা কি শেষে এবার তুমি কি হবে তো আল্লাহ ঠিক করে দেখছো তোমাদের চিন্তা করতে হবে না দিন দিন আমরা বস্তুবাদী হয়ে যাচ্ছি সব মেটির হয়ে গেছে বস্তু আগে পরকাল পরে মানুষ যদি তকদূরি বিশ্বাসী না হয় সে আত্মহত্যাকারী হবেই ইসলামের ছটা স্তম্ভ আছে না শেষে কোনটা খায়েরই অ্লা খায়ের এবং সার ভালো এবং মন্দ দুটোই মিনাল্লাহ এই বিশ্বাস যদি আমাদের না থাকে তাহলে আমরা অবশ্যই হতাশায় ভুগবো এবং আত্মহত্যা করবো আত্মহত্যা করলে লাভ কার যে মূল্য শেষ মা তো কদিন কানবে তার একসঙ্গে ভুলে যাবে ও কুল্লুক তার কলির নাচ সব কিছু চলে যাবে এবং তুমি ছেড়ে যাবে মানুষের জন্য তোমার লাস্টা পর্যন্ত কবরে নিজের লোক হবে না কারণ ছেলে একটা থাকে কানাডায় একটা থেকে মালয়েশিয়ায় একটা থাকে দক্ষিণ আফ্রিকায় একটা থাকে ইতালিতে চারটি পাঁচটা ছেলেই একটাও কাজে লাগলো আপনি নিচ্ছে নিচেকে প্রতিবেশী ভাইরা যদি থাকে কেন এমন এমন দেশ আছে বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ রহমতের দেশ এখানে মানুষের কোনো অভাব নেই আপনি বিদেশ যেই দেখেন না মানুষ খুঁজে পাবেন না কোরবানি করেছে বাপ বেটা মিলি এবং কোরবানি ঘোষ তো এক তৃতীয়াংশ গরিব দিতে হবে গরিব খোঁজার জন্য এবার দশ কিলোমিটার দূরে শুনেছি ওখানে কিছু মুসলমান আছে যে তারা সব কোরবানি করেছে ঘোষ দেবো কাকে সারাদিন ঘুরে ঘুরে ঘোষ বিতরণ করতে পারল সেটা আশা করে আমাকে ফোন করছে আমাকে কী করবো তুমি খাও এমন দেশ আছে পৃথিবীতে এমনকি আমাদের কাছে পত্রিকা পড়ার সাথে আমার পুঁজি নাই দুশো চুয়ান্ন মাইল দূরে চলে গেছে শুনছি ওখানে একটা মানুষ বাস করে সেখানে যে তার সঙ্গে কথাবার্তা বলছেন বলে ভাই আপনি কেজনে এসছেন এসছে মানুষ মানুষরা বাঁচতে পারে না তুমি একটা মানুষ তাই শুনলে ওখানে একজন আছে তাই আমি তোমার কাছে এসেছি আর কোনো উদ্দেশ্য আমার নাই কোন ধর্ম কোন বর্ণ দেখা যায় একটা মানুষ তো পেলাম এটা তো শান্ত না এমন এমন দেশের পৃথিবীতে আছে অত বিশাল দেশ এদিক দিয়ে বাংলাদেশ সৌভাগ্যবান আমাদের মানুষের অভাব নেই শত্রু হোক মৃত্যু হোক প্রতিবেশী পাওয়া যায় এটা আমাদের কাজে লাগাতে হবে সবসময় মানুষকে আল্লাহ পথে দাওয়াত দিতে হবে কোনো অবস্থাতেই যেন আমরা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য ছাড়া অন্য কোনো লক্ষ্যে কাজ না করি দুটো কথা বলুন আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য একবার ফেলেন আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ইতিহাস আপনারা জানেন দাউদ ইসলাম এবং সাল্লাম বাপ বাপবেটা দুজনে ছিলেন পৃথিবীতে নবী এবং খলিফা আর কোনো নবীতে খলিফা নেই অথচ দাউদ সাথে সাল সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে তিনি তার ঘরের হাঁটতে ছিলেন সিঁড়িতে উঠতে গিয়ে সিঁড়িতে ঠিক এদেশে সাম্রাজ্য তালে সাড়ে ছয়শ বছর মুসলমানরা দিল্লির সরোবা জগদীশ সরোবা বলে তাদের লকব দেওয়া হয়তো সম্রাট জাহাঙ্গীরের অর্থাৎ যিনি সম্রাট আকবরের বা আকবর দি গ্রেট বলা হয় তার বা সম্রাট জাহাঙ্গীর নিজের ঘরে ঠিক এক লাইব্রেরিতে সিঁড়ি ভেঙে লাইব্রেরিতে উঠতেছিলেন ওখানে পড়ি মারা একজন এই সমস্ত বড় বড় মানুষের তাদের কোনো অভাব ছিল না ডাক্তার কবিরাজ কোনোটাই অভাব তাদের ছিল না কিন্তু আল্লাহ তাকে সুযোগ দেন নাই আমাদের সুযোগ দেবে নাকি অতএব দুনিয়ার জন্যই পাগল হবেন না আল্লাহ রুজির মালিক আপনাকে অবশ্যই রুজি দেবেন কিন্তু আপনার একটাই কাজ হবে আপনি হালাল ছাড়া হারামে ধারে যাবেন না আপনার কাজ আর কিচ্ছু নাই হালাল পন্থায় হালাল কাজে এগিয়ে যাবেন যেন আমার যখন বায়াত নেই প্রশ্নটা বলে দিই আমি যাবতীয় হালাল ও হারাম থেকে দূরে থাকব। সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকবো যাবতীয় কবিরা গোনা থেকে বিরত থাকবো যাবতীয় ফরজ ও সুন্নত আমলে সচেষ্ট থাকব। আমরা এইগুলি কিন্তু বলি অন্য কিছু না এটা পীর পীরমুরুদির দাওয়াত না এটা আমাদের বায়াত পীর পীরমুরুদি বায়াত না এই বিষয়গুলো খেয়াল রাখবো সবসময় একটা মানুষটির আল্লাহ দিকে উদ্বুদ্ধ করাটাই আসলে বড় কাজ